বিশ্বে একদিনে শনাক্ত 5.5 লাখ, মৃত্যু 8,000। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি, মধ্যবর্তী তামাশা কাদের। নাইজারের দুটি গ্রামে জঙ্গি হামলায় কমপক্ষে 79 জন নিহত। আড়াই বছর মর্গে মার্কিনির মরদেহ, ব্যাখ্যা দিল দূতাবাস। ভিডিওর পর এবার প্রভার ছবি ভাইরাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তানজানা রহমান লিজা। বিশ্বে একদিনে শনাক্ত 5.5 লাখ, মৃত্যু 8,000। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় বিশ্বব্যাপী 5,49,000 লোক শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,49,75,000-এ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। এছাড়া গত 24 ঘন্টায় বিশ্বব্যাপী করোনায় মারা গেছে 8,140 জন, এতে মোট মৃত্যু 18 লাখ ছাড়িয়েছে। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 2,09,47,001 জন, মৃত্যু হয়েছে 3,58,682 জন। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 2,107 জন, শনাক্ত হয়েছে 2,32,000-এর বেশি মানুষ। করোনা শনাক্তের হিসেবে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 1 কোটির বেশি লোক। একদিনে মৃত্যু হয়েছে 266 জন, আক্রান্ত হয়েছে 21,222 জন। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি, মধ্যবর্তী তামাশা কাদের। বিএনপি নেতারা ঘরে বসে পুলিশের গতিবিধি খেয়াল রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার 3 জানুয়ারি সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি, মধ্যবর্তী এক তামাশা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো কোনো আন্দোলন করতে পারেনি, একটা খণ্ড মিছিল করার সাহস দেখাতে পারে না বলেও জানান তিনি। নাইজারের দুটি গ্রামে জঙ্গি হামলায় কমপক্ষে 79 জন নিহত। আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে জঙ্গি হামলায় কমপক্ষে 79 জন নিহত হয়েছে। এদের মধ্যে চেম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছেন অন্তত 49 জন, আহত হয়েছেন 17 জন। জারুমদারের গ্রামে হামলায় নিহত হয়েছেন আরও 30 জন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাম দুটির অবস্থান নাইজারের পশ্চিমে মালি সীমান্তের কাছে। আফ্রিকার সালে অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। নাইজারের জাতীয় নির্বাচনের মধ্যেই ওই দুটি গ্রামে সবশেষ এই হামলার ঘটনা ঘটল। আড়াই বছর মর্গে মার্কিনের মরদেহ, ব্যাখ্যা দিল দূতাবাস। আড়াই বছর মর্গে পড়ে আছে মার্কিন নাগরিকের মরদেহ। সময় সংবাদ শনিবার 2 জানুয়ারি নিউজ প্রকাশ হওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। রোববার সকালে 3 জানুয়ারি মার্কিন দূতাবাসের তথ্য অফিসার কার্লা থমাস জানান, বিদেশে মার্কিন নাগরিকদের কল্যাণ ও সুরক্ষা দেওয়া দূতাবাসের অন্যতম দায়িত্ব। বিদেশে অবস্থিত আমাদের দূতাবাস এবং কনসুলেটগুলোর আর বড় কোনো দায়িত্ব নেই। তিনি জানান, আমরা তাদের ক্ষতির জন্য পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ভিডিওর পর এবার প্রভার ছবি ভাইরাল। শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা 2005 সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। বেশ কিছু একক নাটকে অভিনয় করে খুব অল্প সময়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি বৃষ্টিতে ভেজার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন, সেই ছবিগুলোও পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা।